بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله প্রশ্ন আছে যে আলেমদের ভুলগুলো খুঁজে খুঁজে বলা ঠিক না বলা বের করা ঠিক না এটার একটা অংশ ঠিক আছে আর আরেকটা অংশ বেঠিকও আছে মানে একেবারে অলিক কথা হয়তো সাব্যস্ত নাই অথবা সাব্যস্ত আছে কিন্তু এটা পরবর্তীতে তারা নিজেরাই সংশোধন করে ফেলেছে তাইলে তো আমরা বলি এটা ঠিকই না বিশেষ করে এটার কোনো প্রচার না থাকে এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো কাজ তারা না করে কিন্তু আমরা তো অনেকটাই মনে করছিলাম যে ওই রকমই যে এটার কোনো প্রভাব নেই এখন দেখা যায় কিছু কিছু বিষয়ে কোনো কোনো দায়ীরা যখন বলছেন তো দেখা যায় ওরা উল্টা এমনভাবে যদিও বা তাদের এটা প্রত্যেকের বক্তব্য না আর কীভাবে বলা যায় প্রত্যেকের বক্তব্য না এমনভাবে বলার পরে তাদের কেউ ওটার আর প্রতিবাদ করে না যে এইরকম আমরা সংশোধন করে নিয়েছি অথবা এটা ভুল ভুলি তারা এটা আর কেউ বলে না ওটা ওদের উপর মানে কথার উপর চুপ থাকে আর ওরা কঠিনভাবে মানে দুর্মুখ হয়ে খর্গহস্ত হয়ে দাঁড়ায় মানে এটার জন্য এমনভাবে তারা রাগ হয়ে যায় গরম হয়ে যায় যে মনে হয় যে এটা ওহী নাজিল করার পরে যেভাবে ফিক্সড হয়ে যায় এরকম হয়ে আসছে তো বোঝা গেল অন্ধগোড়ামী সহ এগুলো আসে তারপরেও আমাদের কিছু আলিম আছেন যে যখন দেখা যায় প্রতিপক্ষ এদের মধ্যে এরকম গোড়ামি থাকবে এবং অহমিকা এর ফলে কাদা সুরাচি বাড়বে তখন আলিমরা বলেন যতদূর পারা যায় না নাড়াছাড়া করে এই জন্য অনেক বড় বড় আলিমদেরকে দেখবেন এটা নিয়ে তারা এগুলো নাড়াছাড়া কম করে যত বড় আলিম কম করে কিন্তু প্রসঙ্গ এসে গেলে তখন তারা ছাড়ে না এগুলো কথা তো এই ভিতরে চলছে আর কি কিছু আছে এদিক সেদিক আমাদের আমাদেরও কিছু অসতর্কতা আছে অত বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই আসলে মানুষের ভুল নিয়ে আপনি বলে যান সঠিকটা এটাই হলো আসল ওটা করার কারণে কিছু লোক ভক্ত হচ্ছে আবার আমাদের প্রচুর দুশ্মন বেড়ে যাচ্ছে এবং অনেক অঙ্গন কিছু অঙ্গন এদিকে আমাদের দখল হচ্ছে কিন্তু আরও অনেক অঙ্গন আমাদের বেদখল হয়ে যাচ্ছে ওই যারা আলিম না ওদেরকে নিয়ে মানুষ সারা অঙ্গন দখল করে সারা দেশব্যাপী মানে চষে বেড়াচ্ছে কিন্তু যোগ্য আলিমের তারা এখন আর কদরই করছে না ওদের নামে কালামি করা হয়েছে মাদানি মানিয়ে তারা এখন একদল বড় একটা সমাজকে বুঝাইতে পারছে যারা হলো ফিতনাবাজ অথচ এটা তো বিরাট বড় লস সারা দেশের জাতির জন্য তো এগুলো যত ভালো আলিম গভীর দৃষ্টিতে যারা দেখেন তাদের চিন্তা একটু একটু ওই রকমই হয় লং টাইম নিয়ে তারা কাজ করেন এবং সব কথায় তারা অত বেশি ঝটপট করে কান দেন না বা নাড়াও দেন না তারা নিরবচ্ছিন্নভাবে দাওয়াতি কাজ চালিয়ে যান ঠিকই কিন্তু স্পর্শকাতর বিষয়গুলো তারা বেশি চিন্তা করেই বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন